আলাইকুম। প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে সংবাদ শিরোনাম। সবার জন্য টিকা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর। শেয়ার বাজারে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। 28 এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। ফোর্বসের তালিকায় 9 বাংলাদেশি তরুণ। এবং দেশে করোনায় আরও 91 জনের প্রাণহানি। এবার শুনুন বিস্তারিত। সবার জন্য করোনার টিকা নিশ্চিত করতে হবে, এজন্য সব দেশকে একসাথে কাজ করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক আন্তর্জাতিক সংগঠনের অনুষ্ঠানের ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান, পরামর্শ দেন জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও কার্যকর করার। বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফ-এর একটি সম্মেলনে করোনা পরিস্থিতিতে বর্তমান বিশ্ব ও বাংলাদেশের নানা চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড ভ্যাকসিনকে বৈষম্যহীনভাবে সবার জন্য নিশ্চিত করার উদ্যোগ নিতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি। লকডাউনের মধ্যে সপ্তাহের তৃতীয় কার্য দিবস আজ মঙ্গলবার দেশের শেয়ার বাজারে মূল্যসূচকের বড় উলম্ফন হয়েছে। এর মাধ্যমে কঠোর বিধিনিষেধের মধ্যে লেনদেন হওয়া চার কার্য দিবসেই মূল্যসূচক পারল। মূল্যসূচকের টানা উত্থানের পাশাপাশি লেনদেনেও ভালো গতি দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার আড়াই ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই 1200 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। সরকারের বিধিনিষেধ আরোপের সময়সীমায় আগামী 21 এপ্রিল মধ্যরাত থেকে 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত সীমিত আকারে খোলা থাকবে দেশের ব্যাংক খাত। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়, ব্যাংক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে 2021 সালের 13 এপ্রিল জারি করার নির্দেশনা 28 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল 2:30 পর্যন্ত। বিশ্বখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করা ফোর্বস 30 আন্ডার 30 এশিয়া তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে 9 বাংলাদেশি তরুণ। সোমবার ষষ্ঠবারের মতো প্রকাশ করে তালিকায় স্থান পায় 9 বাংলাদেশি তরুণ। 2016 থেকে 2020 সাল পর্যন্ত মোট 9 জন বাংলাদেশি তাদের অসামান্য কাজের জন্য এই তালিকায় যুক্ত হয়েছেন। তবে এবার এক বছরে এই তালিকায় স্থান পেয়েছেন 9 বাংলাদেশি। প্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক প্রভাব, খুচরা ও ই-বাণিজ্য অবদান রাখা এবার তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশিরা। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত 91 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 10588 জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন 4559 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 787780 জন। নতুন করে সুস্থ হয়েছেন 6811 জন। আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।